হয়ে হোক নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই ইমেজটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন, এটা কি নেওয়া উচিত? সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে, কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমাদের, আমরাও দেখি সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। তো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে, পাসওয়ার্ড করা হয়েছে, সিনেমা বি করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে, তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেঞ্জ সিনেমাটা, হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে, কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের। তো সেখান থেকে ওনার যখন বিজ্ঞানটা আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম, এই যে একটা ভালোবাসা, যে একটা দারুণ কোনো একটা ভাবে সিনেমার পর্দায় আসা, তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই। আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায়, এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সব কিছু মিলেমিশে একাকার। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে, সবাই একটু, আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছেন তারাই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন। সো তাদেরকে আমি বলবো, অনুরোধ করবো যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা, তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে। যারা যারা এখানে আছেন, পুরো আজকে 7 নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে, এত এত সাংবাদিকরা এসেছেন, এত এত সবাই এসেছেন। তো আপনারাও যদি সিনেমা দেখতে যান, টিকিট কেটে সিনেমা হলে, আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। এবং আরেকটি কথা, যেটা আপনাদের প্রশ্নোত্তর পর্বে তো আমরা যাচ্ছি, সেক্ষেত্রে যে প্রশ্নটা সবার আগে ছিল সেটি হচ্ছে যে জাহিদ ভাই যেটি করেছেন যে একটি যুদ্ধের কথা বলছেন, আসলে যে অনেকের সিনেমা আসবে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে দেখছি বা এটা কোনো যুদ্ধ কিনা। আসলে আমাদের, আমি যদি আমার কথা বলি, শিল্পী হিসেবে আমাদের প্রধান দায়িত্বই হচ্ছে দর্শককে বিনোদিত করা। সেই বিনোদনের মাধ্যম হিসেবে আমি বাংলা চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত আপনাদের সবার ভালোবাসায়, আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এত স্নেহ করছেন, প্রত্যেকে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা আছেন, সেখান থেকে আমার মনে হয় যে আমি রিভাইভ সিনেমাটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এই সিনেমা দিয়ে আমরা দর্শককে বিনোদিত করতে চাই। এখানে আসলে কোনো যুদ্ধ নেই, আমরা কাউকেই কোনো প্রতিপক্ষ ভাবছি না, আমরা যে প্রত্যেকটা সিনেমায় দর্শক দেখুক, তো সেখান থেকে আসলে সবাই যেন এন্টারটেইন হয় দেখছে, সেটাই চাওয়া। থ্যাংক ইউ সো মাচ। যদি আপনার কাছে প্রশ্ন রাখি, দুবারের পরে লিখেন টিকবে? তো আরেকটা বিষয় হলো, গতকালটা আপনার সিনেমা চলেছে, সেখানে মন্ত্রীকে দিয়ে হলে ফোন দেওয়া হয়েছে, আপনি কি মনে করছেন আপনার এই সিনেমা এবার দুবারের পরে টিকবে এবং মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াতে হবে না, সাধারণ মানুষ এটি দেখে টাকা উচুল হবে, আপনার আত্মবিশ্বাসের জায়গাটি কি? আপনি কি প্রশ্নটা করেছেন দেখতে চাই, আপনাকে সামনে আসুন। আপনি যে প্রশ্নটি করলেন, যে আমার মনে হয় যে আসলে দর্শকদের ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, এবং আপনি কোন মাধ্যমে বলছেন? দৈনিক কাঙ্গালা থেকে। আপনি যে বললেন যে কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে কোন সিনেমা জানানোর জন্য, আপনি সবাইকে এখন কথা দেন, যদি এটা প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেবো, এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন। না, দৈনিক কাঙ্গালা যখন নিউজ করে কোন তথ্য ছাড়া নিউজ করে না, প্রমাণের ভিত্তিতে নিউজ করে, তো এই তথ্য প্রমাণ কি আপনি নিয়ে এসেছেন? সেটার জন্য আপনি বারবার ফোন দিয়েছেন, দৈনিক কাঙ্গালায় ফোন দিয়েছেন,
আছে আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনারা এই ধরনের কাজ করছেন? আমি এটা আসলে যদি এই ধরনের সাংবাদিকতা হয় সেক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে আহসান হাবিব আপনি দৈনিক কালবেলা থেকে বলছেন যে কাদেরকে ফোন করে কোন সিনেমা চালাতে বলা হয়েছে, আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণটা নিয়ে আসুন। এই ধরনের সাংবাদিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত, ঠিক আছে? আপনি প্রমাণটা, আপনি এখন কথা বলেছেন, আপনাকে এখন প্রমাণটা দেখাতে হবে। আমি প্রথমে বলছি যে আমাদের এই ধর, আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবেসে টিকিট কেটে সিনেমা দেখে, এবং যে সিনেমাগুলো ভালো চলছে, দেয়ালের দেশ আমার যে সিনেমাটা, এটা প্রচন্ড প্রশংসনীয় একটা সিনেমা, এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে। এই সিনেমা চালানোর জন্য আমাদের কাউকে ফোন দেওয়ার প্রয়োজন নেই প্রথমত। এবং আই হ্যাভ দ্যাট গাটস টু চ্যালেঞ্জ ইউ, ইফ ইউ হ্যাভ দ্যাট গাটস ইউ উইল প্রুভ এভরিথিং। আপনি কোনো আর্টিস্টকে বা কোনো মুভি টিমকে নিয়ে এই ধরনের এলিগেশন দেবেন এবং সেটা নিয়ে একটা ইয়েলো জার্নালিজম করবেন, সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে কথা বলা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন কোয়েশ্চেন? আমি একটু কথা বলি, এক মিনিট। থ্যাংক ইউ। বসো, ওকে দেখো। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করছি, একটা সেকেন্ড আপনারা জানেন আমি দর্শক হিসেবে, আমার ব্যক্তিগত অভিমত, আমি রাজকুমার সহ অন্যান্য সবগুলো ছবি আমি দেখেছি, বসুন্ধরা কর্তৃপক্ষ সাক্ষী, আমার পরিবারের কাছে, আমার বন্ধুদের কাছে কেউ কথা হয়েছে কিনা কিংবা ওই বিষয়টা একটু যদি এখন কথা বললাম, সিনেপ্লেক্স ছবি চলবে, আর কোনো কথা আছে কেউ? আমি সর্বখান বিজয়ী থেকে যেহেতু আছে শাহরুখ খানের, তো কি মনে হয় এই ইভেন্ট দিয়ে দর্শকদের ফলে কাঁদতে পারবেন কিনা? আপনারা কনফিডেন্ট পাবেন? হ্যালো, আমাকে শোনা যায়? ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম, আমি আর
সব সম্মানে যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইরা, সবসময়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা। এবং আজকে এই রিভেঞ্জের এই প্রেস মিটে আপনারা এসেছেন, ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন, অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে, এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই, আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি, ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টুবি বেরোনেস্ট আমি চিন্তা করি না। আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেঞ্জ যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং এজ এ অডিয়েন্স, কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না, বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেঞ্জ সবার ভালো লাগবে। এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট করার কিছু নেই, আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয়, এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আপনাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। আপনার এই প্রত্যাশা পূরণ হবে আসলে রিভেঞ্জ রিভেঞ্জের গতিতে চলবে সত্যিকার অর্থে, কারণ রিভেঞ্জ খুব ভালো একটা সিনেমা, এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে, সিনেমা চলবে সিনেমার মেকিং এর জোরে, সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে, তো সবকিছু মিলে যে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে হচ্ছে কোয়ালিটির কারণেই চলবে। আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই, এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই, আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যে কোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যাই, আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি, যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিল, তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে। আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যখন আমাদের যে কোনো সিনেমা হোক, যখন প্রচণ্ড হাউসফুল যায়, যখন দর্শকরা ভালোবাসছে, দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে, সেগুলো কভারেজ তারা কখনোই করে না যারা নেগেটিভ রুটটা, আমি আপনাদের সবাইকে বলছি না, যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যাক, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো বা সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সিনেমার টিম যদি নামিয়ে ফেলতে চায় যে না আমরা এই সিনেমাটা আসলে আপাতত নিতে যাচ্ছি না, এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই স্বাচ্ছন্দ্যের সিনেমাটা উপভোগ করতে পারছে না, সেখান থেকেও তারা অন্যরকমভাবে নেগেটিভ ওয়েবে ইউজ করবে। এবং যারা যারা এই ধরনের কথা বলে, আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে, এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি। আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো আমি বলবো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে, ভিত্তিহীনভাবে, আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না, সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই বোনদের দ্বারাই পাবে, কারণ ইতিবাচকতার জয় সবসময় আছে। সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে। থ্যাংক ইউ। দাঁড়াও, কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান? আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাই ব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না, এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া, প্লিজ ডোন্ট টেক এভরিথিং নেগেটিভলি। একটা বড় বাজেটের সিনেমা, অনেকেই সিনেমার ডেট পিছিয়ে দিয়েছে এটা একটা কারণ, এবং গত ঈদে আপনি যে পরে রিলিজ দিতে চেয়েছিলেন সেটা সংকটের কারণে পিছিয়ে দিয়েছেন,
অডিয়েন্স পাচ্ছে এবং এই যে আসার কারণ কিন্তু করবেন। ধন্যবাদ। প্রস্তুত আর যাবো না, এটাই শেষ। হ্যাঁ, এখানে খসড়া আছে, সবাই এখানে আছে, আমি যাবো না। এক নম্বর প্রশ্নের উত্তর দেয় তুফান এর কই থেকে আসলো এখানে, বুঝলি? আমার বউ ভাই বলছে, দেহ ভাই বলছে তুফান এখানে কই থেকে আসলো, আসল তো সত্য বা তুফান এখানে কই থেকে আসলো? হ্যাঁ, আমরা আকাশে যতটা ডাক পাই, যতটা আওয়াজ দেয়, যতটা আওয়াজ কি বাস্তবে আমরা পাই, আমরা যেভাবে বলে দশ নম্বর সিঙ্গেল আসতে আসতে পুরো বায়ু তসনস হয়ে ফেলবে, আমরা কি পাই? দিনের বেলাতে একটু বাতাস, ঠিক আছে, একটু বাতাস আর তো কিছু না। তো বাতাস নিয়ে এত কথা কেন? ডিফেন্স যেটা ভুপি বলছে, ডিফেন্সের গতিতেই চলবে, যারা দেখবে তারাই বলবে রিভেঞ্জ কেমন হয়েছে। বিচার করার দায়িত্ব দর্শকের কাছে, আপনারা আমার কাছে না। আপনারা আমাদেরকে প্রচার করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, সেই জিনিসটা আমরা চাই, আর কিছু চাই না। বিচারের দায়িত্ব যখন সিনেমাতে বা সিনেমা হলে দর্শক থাকে, তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে। এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস, কিন্তু সিনেমা বাড়াইলে খুব পুজো শুনে বাড়াইতে হয় কিন্তু। কারণ জানেন, হলের ভিতরে 20টা ক্যামেরা থাকে, 20টা ইউটিউবার থাকে, আইসা বলে ভাই ছবিটা কেমন একটু বলেন, যদি আমার আমার ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালাগালি, কি প্রকার, কত রকমের কি কি আমরা কিন্তু দেখছি, দেখছি না? এর আগে কি ছিল? এর আগে রাজকুমার এর আগে কি ছিল? কি ছিল না এর আগে? আওয়াজটা কি ছিল? পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে, পুরো বাংলাদেশে কেমন হয়ে যাবে, বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে। দুঃখের বিষয়, আমরা ফরমেসি ছিল এবং হলের দর্শকদের কথা, আমার কথা না, দর্শকরা মধুমিতা সিনেমাতে বেড়েছে আর দিছে। আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে ব্যয় ধরি, আপনার ডিরেক্টর কারো মা বোন নিয়ে আপনার গালাগালি করবেন না। ছবিটা ডিরেক্টর বলেছে তার মা বাবা বানায় না। আমি একবার কিন্তু তার পক্ষে কথা বলছিলাম। আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে, 6-7 জন, এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায়, এরা পুরো পৃথিবী বাংলাদেশ আইনা করছে। এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের চোখ আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ ভিডিও দেখে, তাহলে হলিউড পলিউড হংকং এর কারা গেল না? আস্তে 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 এরা আমি সুলভান দিতে আসি, আস্তে আস্তে আমার কথাটা একটা ব্যাপার, আমার যারা বক্ত আছে আমি কিন্তু বলতে পারি যে আমার দশা তোমরা বসে থাকবেন ভাই, তোমরা গাইল দাও, কিন্তু আমি কিন্তু এরা বলি না। আমি কি বলি জানেন? যে সে যদি আমার কথা বলে তোমাদের সমস্যা কি? আরে মিয়া, বাংলাদেশ না পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তির গালাগালি করে, তাদের তাদের কি আসে যায়? ওই আজকে কে জানি বলো আপনার কোনো একটা সাক্ষাৎ করে দেখছিলাম আদানে, আমার বন্ধু আদানে, যে কে কি করে আমি ড্যামকে আমার সামনে কিছুই আসে না। আরে বলো আমি পরিও না, একবার দেখিও না, আমরা কিন্তু সেই একই স্টাইলে বাস করতেছি। এটি কিছুদিন আগে খরসু ভাই কাটিয়ে এসে আমার 1900 রান্না করে তুফান বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজও পর্যন্ত কি উচ্চারণ করছিলাম আমরা বন্ধ ব্যাপারে কোনো কথা কোনো রকম। আমার আমার আব্বাই আমার খরসু ভাই এখানে বসা আছে, কোনোদিন কি খরসু ভাই উচ্চারণ করছিল? এইটা তাদের একটা গেম, যে গেমটা তারা নিজেরা 10,000 টাকা তারা নিজেরা গেম করে, তারা তোমার ঢুকতে এবার তাদের একটা পলিসি, বাজে ব্যাড পলিসি পাবলিসিটি, আমাদেরকে নাম বিক্রি করে, খরসুমের নাম, আমার নাম, আদানের নাম, কাদিয়া সাহেবের নাম, সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাড পলিসি করে। মানে তাদের বাপ, তাদের বাপের ক্ষমতা নেই ইউটিউব চালালে যদি আমাদের নাম বিক্রি না করে। আস্তে 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 তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চালালা নেই চালা। কত তোমার দেখি খরসুমের নাম দিচ্ছে, আমার নাম দিচ্ছে, হ্যাঁ জোটের নাম ছাড়া ওদের নাম দেয় চালা, চিন্তি করে দাঁড়া যাবি না। কারণ কত স্টেপ হিসাবে কোনো কেউ ধরে না, আমাদের নামটা যখন আসে তখন ইউটিউবটা চলে দেখে, ঠিক আছে? ক্ষমতা রাখলে আমরা তোমরা ইনস্টাগ্রামটা কিচ্ছুই নাম দা, আমরা তো নর্মাল পার্টি, হ্যাঁ, তো আমাদের নাম নিয়ে এত খাইকানি কেন তাদের? কারণ তো চলবে না, ভাতে মরবি তোরা, পানিতে মরবি তোরা, তোর বাপ পারে হয়তো পারবি না তোরা, এটা সত্য, এটা পারবে না, জিন্দি গেলে পারবে না চালাইতে, ওই আমার নাম নিয়েই চলাই দেবো ওদের, এটাই এটা বুঝে নিচ্ছে, ঠিক আছে? এটাই ওরা বুঝে নিচ্ছে। আমি পারলে চালা, যদি বাংলাদেশে এত বড় সুপারস্টার হয়েই থাকে তোর ওর নাম দিয়ে 1,00,000 ইউটিউব চালাস না কেন? ওর নাম বিক্রি করে রাখা, আমাদের নাম লাগাস কেন? আরেকটা কথা বলি, বুবলি কে আমি যথেষ্ট আমার ছোট বোনের মতো আদর করি,
আমার একটাই ভুল, আমার ছোট বোন নাম ইতি আর বুবলি, আমি দুজনকে এক পালায় মাপি সবসময়। হয়তো আমি একটা ইন্টারভিউতে আমার একটা মিস্টেক কথা ছিল, বাট এটাকে এডিট করে অনেক কিছু হয়েছে, এই জন্য আমার সাথে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এইটা আমি বুবলিকে বলছি, আমরা অনেক সময় অনেক বক্তব্য দিলে অনেক সময় দেখা যায় ভিউ বাড়ানো এডিট করে ই করে চালায় দেয়, ও তখন কিন্তু আমাদের ভিতরে একটা সম্পর্ক নষ্ট হয়। যাই হোক, এটা বুবলিকে পরে আমি বুঝিয়ে বলছি, পরে বুবলি বুঝছে। আর এখানে হাবিব আমার ছোট ভাই, হাবিব একটা প্রশ্ন করছে, ঠিক আছে হাবিব, যদি বুবলি মনে করো ফোন করছে বা ফোন করে নাই, তোমার এখানে বলেন ঠিক হয়, আমি বলি আসতেছি, তুমি বলেন তো, হ্যাঁ আসলে এটা বলা ঠিক হয় না, কারণ তুমি হাবিব আমার মাইক্রো ফোন করে নাও, তুমি আমার কথা শোনো, তোমাকে তো ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর আছে, বলো তোমার সাথে ভালো হয়েছে। আমি একটা কথা বলি, বুবলি সিনেমার জন্য যে পরিশ্রমটা করে এটা আমাদের নিজের চোখে দেখা, ভোর পাঁচটার সময় বুবলি উঠেছে রিভেন ছবি শুটিং করার জন্য, পাঁচটার সময় আমাদের সূর্যের মানে আমাদের একটা শট নিতে হবে, হ্যাঁ এত কষ্ট আমি বাংলাদেশের কোনো হিরোইনকে আমি দেখিনি, আমি আমি অনেক ছবির সাথে জড়িত ছিলাম, হ্যাঁ। অতএব বুবলি নিঃসন্দেহে একজন ভালো আর্টিস্ট, আমাদের যতগুলো নায়িকা আছে আমরা যে দেখি বুবলি কখনো এক ঘন্টা শুটিংয়ে লেট করে না, এটা বুবলি সবচেয়ে বড় একটা গুণ, যেই জন্য যা হয়েছে এখানেই শেষ, হ্যাঁ যা আরো মনে নিতে কথা দরকার নাই, এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের ঘোষণা। ইকবাল ভাই, ইকবাল ভাই, ইকবাল ভাই একটা প্রশ্ন, ইকবাল ভাই পরে দাও, খুশলা পরে দাও, খুশলা ভাই, খুশলা পরে দাও, খুশলা ভাই, খুশলা ভাই, আমি একটা প্রশ্ন, একটা প্রশ্ন, দুলাল ভাই একটা প্রশ্ন, আমি সবাইকে আমার কাছে মনে হয়েছে সব ভালো যার এখানে সেই ভালোটা হতে হবে, আমাদের এখানে অনেক প্রাগ্য মানুষ আছেন, খসরু ভাই আছেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ আছেন, উমর সানি ভাই আছেন, ইকবাল ভাই, দোস্ত তুমি শোনো, আমি একটা জিনিস বলতে চাই, রোশন এবং গভীর কথার ভিতরে যে বিষয়টা প্রকাশিত হয়েছে তা হলো তোমার বলতে হবে না, যদি তারা বোধা যারা প্রাগ্য হয়ে থাকে বোঝার থাকে, তারা বাংলা চলচ্চিত্র দুজন এতটাই ভালোবাসা তাদের ভিতরে থেকেছে যে বাংলা চলচ্চিত্রে তারা দুজন উন্নতি চায়, এইটা সত্যি আমি অন্তত পক্ষে আমি বুঝতে পেরেছি, তাই ওনাদেরকে ধন্যবাদ, কারণ এখনো চলচ্চিত্রের এই এত ক্যামেরা এত সাংবাদিক তখন ছিল না যখন আমরা কাজ করেছি, তখন কিন্তু এতটা পেশাপেশি ছিল, দুঃখ ছিল, মানুষের সাথে ঝগড়া ছিল, নায়কের সাথে সাংবাদিকের অনেক মারামারি ছিল, নায়কের ছিল ছিল না ছিল না সাংবাদিক, একটা এগুলো সব সমাধান হবে, কারণ সাংবাদিক এবং আর্টিস্টের যে সহিত্বপূর্ণ সম্পর্ক সংক্ষিপ্ত হোক, তাহলে সে প্লিজ একটা কথা বলতে চাই, সেটা হলো সাংবাদিকতা যারা করেন তাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে উন্নতির জন্য আপনারা অবশ্যই বিষয়টাকে বলবেন, একজনের দোষ করলে সেটা গোপনে বলবেন, প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে তাকে অপমানিত করার কোনো কারণ নেই। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের সাংবাদিক এবং আর্টিস্ট দুজনই দেশের সম্পদ, কারণ সাংবাদিকরা যদি তাদের ভালোভাবে প্রচার না করে এই আমাদের মাতৃভাষাকে খারাপ পাবে, এমনিতে আমাদের অনেক পতন হয়ে গেছে এখানে ওইখানে, আমি অন্তত সিনিয়র একজন সাংবাদিক হিসেবে আজকের নতুন প্রজন্ম সাংবাদিকের কাছে অবশ্যই আমি একটা অনুরোধ করবো যে আপনারা অবশ্যই সময় সুবিধা পৌঁছে দেবেন। সেই পরে কথা বলছি, খসরুভাই কথা বলবেন, আমার একটা অনুরোধ আছে, এই পর্দায় দেখেছি দুজনে অসাধারণ রোমান্টিক অভিনয় করেছে, বুবলি এবং রোশন, এই যে প্রেমের অভিনয় করতে গিয়ে প্রেম যে তাদেরকে এত জাগরুকভাবে মনে হয়নি যে এটা বাস্তবের জন্য পর্দা থাকে, আমি মনে করি এই যে প্রেমের যে অভিনয় তাদের যে এই যে তাদের দুজনের কেমিস্ট্রি, আমি দুজনের কাছে অনুরোধ করব রোশন এবং বুবলিকে, আপনারা যে প্রেমের অভিনয় করেছেন রিভেন্সে, এই প্রেমের অভিনয়ে যে ভালো লাগা ভালোবাসা অনুভূতিটা যদি একটু আমাদের কাছে প্রকাশ করতেন, ধন্যবাদ। এটা খসরু ভাই সেন্সর ছবি দেখছেন, থ্যাংক ইউ দুলাল খান, আপনাদের সবাইকে ধন্যবাদ।
এখন আমাদের বক্তব্য দেবে খুশি আর খসু। আচ্ছা, আমি রোশন এবং গুবলিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, ইন্ডাস্ট্রি কি নতুন জুটি পেতে যাচ্ছে? আপনাদের সামনে আরো কিছু কাজ আছে সেটা আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয়ে আমি যদি গুবলিয়ার পক্ষে বলি, আপনার সাথে আমার শত্রুতা মিলে, আমি একজন সংবাদকর্মী, আপনি একজন অভিনয়শিল্পী, একজন চিত্রনায়িকা, আপনাদের সাথে আমাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। কিন্তু বিষয়টি হলো, আমরা যখন একজন আর্টিস্টের ভালো দিকগুলো তুলে ধরি তখন আমরা ভালো সাংবাদিক, যখন আমরা একজন আর্টিস্টের খারাপ দিকগুলো তুলে ধরি তখন আমরা ইয়েলো সাংবাদিক। আজকে আপনি ইয়েলো সাংবাদিক বলেছেন, সেটি উত্তর করবেন কিনা আপনার কাছে আমার সেই প্রশ্নটি। আচ্ছা, এইগুলো পরে হবে, এগুলো পরে হবে, পরে। শুভ সন্ধ্যা, আমার সদাভাজন মিয়া ভাই ওমর সানি উপস্থিত, ডিজিটাল পার্টনার এই রেভেন্স চলচ্চিত্রের আনোয়ার হোসেন, মঞ্চে আছে চলচ্চিত্রের মহারানী যিনি এক যুগ ধরে তাজমহলের মমতাজ হয়ে চলচ্চিত্রে অবস্থান করছেন, বুবলি উপস্থিত মঞ্চে, আহ্বান এবং যিনি বিস্ফোরকের মতো বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে একের পর এক, এবং অ্যাকশন ছবির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে তছনছ করার জন্য যিনি আগুয়ান, যিনি আসছেন সেই রোশন, এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ইকবাল, যিনি ছবির পরিচালক এবং প্রযোজক সহ সামনে উপবিষ্ট সকল সাংবাদিক ভাই সবাইকেই শুভ সন্ধ্যা।